আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন পকোড়া। তবে পকোড়া তো আমরা অনেকেই বানাই, আজকের পকোড়াটা কিন্তু একদম অন্য রকম আর খুবই টেস্টি আর জুসি। অনুষ্ঠান বাড়িতে কীভাবে সহজেই বানানো যায় সেটাই আজ আপনাদের দেখাবো। ছোটোখাটো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে কোনো গেট টুগেদারে কিন্তু আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাতে পারেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 4 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনের সাইজগুলো মোটামুটি এরকম ছিল, তবে আমি কিন্তু বোনলেস নিইনি, উইথ বোনই ছিল। আপনারা চাইলে বোনলেস নিতেও পারেন। এবারে প্রথমেই ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম ভিনিগার 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি তাই লবণটাও একটু বেশি লাগবে। এবারে দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যদিও এটা কাশ্মীরি লঙ্কা, শুধুমাত্র কালারটার জন্যই দিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি দিলাম। আমি যা যা দিচ্ছি সেগুলো সবটাই আপনারা দিয়ে অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কারি পাতা, ছোট্ট ছোট্ট করে কুঁচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। কারি পাতা যদি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। মিক্সির মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ বাটা ছিল তাই সেটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিতে ভুলে গেছিলাম তাই জন্য এখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1টা ডিম। দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কঠিনটা কিন্তু খুব বেশি মোটা হবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার ভালো করে মেখে নেব। এবার আমি ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা যদি কম খান সেক্ষেত্রে কম দেবেন, তবে পকোড়া একটু কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর দিয়ে দেব ময়দা।
খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দেব, তারপরে এক এক করে ভেজে নেব। চাইলে যদি ম্যারিনেট করার সময় আরও বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে আরও ভালো হবে। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব, তারপর এক এক করে পকোড়াগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, চলুন এবার আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নিই। কঠিন কিন্তু ভীষণই কম আছে, খুব বেশি নেই। খুব বেশি কঠিন দিলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। আর ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর নিচেরটা কিন্তু কাঁচা থেকে যাবে, মানে ভিতরটা। চলুন এবার আমি ভেজে নেব। লাল লাল করে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। হয়ে গেছে, এবার বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। যে যখন খাবে তখন গরম গরম ভাজলেও খুবই ভালো লাগবে, তবে এতটা পরিমাণ আমি এক এক করে ভাজতে ভাজতে অনেকটাই টাইম লাগবে, তাই এখন সবটাই ভেজে নেব। একদম তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। গরম গরম চা বা কফি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা, খেতে আরো অসাধারণ লাগে। এবার আমার পরিবেশনের পালা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে, এভাবে বানিয়ে দেখবেন, খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। দেখুন ঠিক কতটা নরম হয়েছে। চলুন তাহলে, টাটা।